হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করছি নারকেলের নাড়ু। এটা বানানোর জন্য আমি নিয়েছি গোটা নারকেল, একটা গ্রেট করে নিয়েছি, দু বাটি নিয়েছি চিনি, আর এলাচ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি মিল্ক পাউডার। একটা গোটা নারকেলে কিন্তু এক পোয়া চিনি লাগে। এবার আমি বানাচ্ছি কড়াই গরম করে, এতে আমি দিয়ে দিচ্ছি নারকেলগুলি, তারপর একই সাথে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে এটাকে আমি 10 থেকে 15 মিনিট এটাকে আমি ভালোভাবে ফ্রাই করব। গ্যাসে স্টিম মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে, আর কিছুক্ষণ পরপর এটাকে নাড়তে হবে, নাহলে এটা নিচে লেগে যাবে। এটা যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে, তারপর এতে আমি দিয়ে দেবো মিল্ক পাউডার। এটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। জলটা আমার শুকিয়ে এসছে, এবার এতে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, আর এটা কিন্তু এবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে লেগে যাবে। এটাকে ভালোভাবে মিক্সড করেও নিতে হবে যেন সবটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার এটাকে 10 মিনিটের মতো ভেজে তারপর আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজাটা অনেকটা হয়ে এসছে, এবার এতে আমি এলাচ গুঁড়োগুলি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে তারপর এটাকে নাড়ু আকারে গড়ে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর এটাকে করলে টেস্টটাও ভালো আসে, গন্ধটা খুব সুন্দর হয়। এটা কিন্তু গরম থাকবে তাই আস্তে আস্তে করতে হবে, আর এটা হালকা গরম থাকা অবস্থাতেই করে নিতে হয়, নাহলে ভেঙে যাবে, হবে না। এইভাবে বাকিগুলি আমি করে নিচ্ছি। রেসিপিটি তো আমার রেডি, নারকেলের নাড়ু। একটু অন্যরকম করতে চেষ্টা করেছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন, আর আমার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।